আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উপস্থিত হয়েছে আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দুঃখে কলিজা ফেটে যাচ্ছে, কিছুই বলার নেই। বলবো কার কাছে? বিচার কার কাছে যাব? বিচারক যদি নিজেই দুর্নীতিবাজ হয়, রক্ষক যদি নিজেই ভক্ষক হয়, তাহলে কিছুই করার থাকে না। স্বাধীন দেশ বাংলাদেশ এখন স্বাধীন আছে, না পরাধীন হয়ে গেছে, নাকি গোলাম হয়ে গেছে কারণ? লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছে, অগণিত মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, যে দেশের ছাত্র জনতার মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের ছাত্র এখন শিক্ষাঙ্গনের হলে জীবন বিলিয়ে দিচ্ছে, তাকে লাশ হতে হচ্ছে, মা বোনের আত্মীয় স্বজনের কান্নার রোল ভেসে আসছে সব জায়গায়। দর্শক, বলতে চাচ্ছি আবরার ফাহাদের কথা। যে আবরার ফাহাদ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র, যার হত্যায় সোশ্যাল মিডিয়া এখন খুবই গরম। শুধু সোশ্যাল মিডিয়া নয়, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের ক্রোধ এবং ঘৃণা, এমনকি গোটা বাংলার মুসলিমের হৃদয়ে ব্যথা। কিভাবে শিক্ষাঙ্গনে, ছাত্র হোস্টেলে নির্মমভাবে ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করল এই ছাত্রলীগের কুলাঙ্গারেরা, কিভাবে তাকে রোম থেকে ডেকে নিয়ে হত্যা করে তাকে আবার ফেলে রাখলো। এর থেকে জঘন্যতম কাজ পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারে না, হিটলারও করতে পারেনি। দর্শক, দেখুন তার আত্মীয় স্বজন এবং মায়ের কান্নার আহাজারি ছেলের জন্য। ছেলেকে পাঠিয়েছিল শিক্ষা অর্জন করতে, সবকিছু ত্যাগ করে, সবকিছুকে বিসর্জন দিয়ে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে লেখাপড়া করার জন্য এসেছিল, বিশাল বড় স্বপ্ন নিয়ে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে, সবকিছু বেথা গিয়ে এখন বাবা ছেলের লাশকে কাঁধে করে বহন করছে। প্রধানমন্ত্রী ভারত গেলেন, চুক্তি করলেন পানি গ্যাস ও বন্দর দেওয়ার। ভারত পানি পেল, গ্যাস পেল, বন্দর পেল, আর আমরা পেলাম আবরার ফাহাদের লাশ। আহারে, এ জাতির দুঃখ ছাড়া সুখ কোনোদিন আসবে না। বলার ভাষা নেই, বলতে গেলে কান্না আসে। যেই ভারত আমাদেরকে গোলাম করে রেখেছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, চতুর্দিকে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমাদেরকে থাবা দিয়ে, শৃগল যেমন মুরগিকে থাবা দিয়ে নিয়ে চলে যায়, এরকম আমাদেরকে করতে যাচ্ছে, চারদিক থেকে কোণঠাসা করে রাখছে। আর তারপরেও আমাদের দেশের সরকার, সরকারের সাপোর্টার কিভাবে এই ইন্ডিয়ামুখী আমরা হয়ে গেছি, ভারতমুখী হয়ে গেছি। একটা হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী, তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট করছি? কি দোষ ছিল আবরারের? কি দোষ ছিল আবরার ফাহাদের? একটাই দোষ, যে সে দেশের পক্ষে কথা বলেছে, দেশের পানি গ্যাস আর বন্দর ভারত নিয়ে যাচ্ছে, আর এটার প্রতিবাদ করাতেই তাকে জীবন দিতে হলো। সি 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 সি
একাত্তরের পর আরেকটা ইতিহাস রচনা করলো ওই কুলাঙ্গার ছাত্রলীগের ছেলেরা। চিন্তা করুন, ফারাক্কার বাঁধ তখনই ভারত খুলে দেয় যখন আমাদের পানির প্রয়োজন নেই, আমাদেরকে ডুবিয়ে বন্যায় একাকার করে শেষ করে দেয়, আর যখনই আমাদের পানি দরকার, আমাদের শস্য ক্ষেত্রে পানি দরকার, পানির হাহাকার, তখনই বাঁধটা বন্ধ করে দেয়, আমাদেরকে পানি দেয় না। আমাদের কাছ থেকে সুযোগ নেয়, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আমরা কিছুই পাই না। শুধু পাই কি জানেন, যে তাদের ছত্রছায়ায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, সাময়িকভাবে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্যে তাদের কিছু পরামর্শ পাই, নোংরা পরামর্শ, যেই পরামর্শে আমার দেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়, যেই পরামর্শে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়, যেই পরামর্শে দেশের ইসলামী জনতাকে ধ্বংস করে দেওয়া হয়, যেই পরামর্শে দেশের আলেম ওলামাকে শেষ করে দেওয়া হয়, যেই পরামর্শে দেশের আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে রাখা হয়, এই পরামর্শ নিয়ে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্যে সামনে পথ চলি তাদের পরামর্শে, আর আমরা সব দিয়ে দিচ্ছি তাদেরকে। কোথায় দেশপ্রেম, কোথায় স্বাধীনতা? আমি বলি, ভারত আমাদেরকে স্বাধীনতার সময় যে সহযোগিতা করেছিল সেটা একমাত্র নিজেদের স্বার্থে করেছিল, আমাদের জন্য নয়। আর সেই স্বার্থ তারা এক এক করে হাসিল করে নিচ্ছে, এই বিগত সময়ে নিয়েছে, এখনো নিচ্ছে, কিন্তু দূর ভাঙা বাঙালি এখনো বোঝে নাই, আর কোনোদিন বুঝবেও না। এটা কিসের শিক্ষা প্রতিষ্ঠান? যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নিরাপদ নয়, শিক্ষার্থীকে লাশ হতে হয়? এটা কেমন সংগঠন, যে সংগঠনের লোকেরা তাদের সহকর্মীকে হত্যা করে ফেলে? এটা কেমন ছাত্র সমাজ, এক ছাত্র আরেক ছাত্রের কাছে নিরাপদ নাই? তনু হত্যা দেখলাম, কোনো বিচার নেই, নুসরত হত্যার কোনো বিচার নেই, অবশেষে আওয়াজ আসলো যে নুসরত হত্যাটা ছিল আত্মহত্যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন যেইভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরল কারা হত্যা করেছে, কারা এটার পেছনে মূল ইন্ধনদাতা, সবাইকে অ্যারেস্ট করার পরেও এখন হাইকোর্টের উকিল বলে এটা ছিল নিঃসন্দেহে একটা আত্মহত্যা। বিচার মারা গেছে, কিন্তু এদের বিচার হবে আল্লাহর আদালতে, কেউ ঠেকাতে পারবে না। রিফাত হত্যা, দিবালকে মানুষের সামনে কুপিয়ে হত্যা করলো, এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি, যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেলে দুধ কলা খাওয়ানো হচ্ছে, কোনো বিচার নেই। আবরার ফাহাদ হত্যা হলো, এটাও কয়েকদিন চিল্লা ফাল্লা হবে, আমি চিল্লাইতেছি, আপনি চিল্লাইবেন, ফেসবুক গরম হবে, সমালোচনা হবে, দু একজন গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে কি হবে? ইনভেস্টিগেশনে সময় লাগবে, তদন্তে সময় লাগবে, সময় লাগতে 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 যখন এটা একবারে নর্মাল হয়ে যাবে, তখন একটা অজুহাত দিয়ে এটাকে ক্লোজ করে দেওয়া হবে। হৃদরোগে মারা গেছে, ভয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে, অথবা কোনো কারণে এমনি মারা গেছে, এদের বিচার হবে না? এরা কি আল্লাহকে ভয় করে না? এরা কি মারা যাবে না? মারা গেলে আল্লাহর আদালতে যখন এদের বিচার হবে, তখন এদেরকে কে ঠেকাবে? দলের বড় ভাই, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন শক্তি কি তাদেরকে তখন বাঁচাতে পারবে? দর্শক শ্রোতা, কথাগুলো কষ্টে
হৃদয় থেকে বের হচ্ছে। আর কত হত্যা আমরা দেখবো স্বাধীন রাষ্ট্রে? ছাত্র রাজনীতি কবে বন্ধ হবে? এই নোংরা রাজনীতি কবে বন্ধ হবে, যে রাজনীতিতে আছে হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই? যে রাজনীতির ভিতরে কোনো আদর্শ নেই, যে রাজনীতির ভিতরে ইসলাম নেই, কবে বন্ধ হবে এটা? শিক্ষাগুণ কবে সন্ত্রাস মুক্ত হবে? শিক্ষাতে কখন ইসলাম আসবে? যে শিক্ষাঙ্গনে ইসলামী শিক্ষা নেই, ইসলামিক চর্চা নেই, তাদের ভিতর আল্লাহর ভয় আসবে কিভাবে? আর তাদের কাছে নিজের ভাই কিভাবে, নিজের বোন কিভাবে নিরাপদ হবে? তাদের ভিতরে তো শিক্ষাই নেই, নৈতিক শিক্ষা নেই। এই সমস্ত বন্ধ করতে হলে ইসলামী শিক্ষা চালু করুন ইউনিভার্সিটিতে, দেশের সকল পর্যায়ের শিক্ষাঙ্গনে, সকল শ্রেণীতে কোরআনের দাস চালু করুন, হাদিসের দাস চালু করুন, আলেম ওলামাদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে কোরআন এবং হাদিস শিখান ছাত্রদেরকে, ছাত্রীদেরকে। তারা কোরআন এবং হাদিস যখন জানবে, ইসলাম সম্পর্কে যখন তারা জানবে, তখন তারা এই সমস্ত কাজ কখনোই করতে পারবে না, তারা আল্লাহকে তখন ভয় করবে এটা করার আগে। আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিন স্কুল কলেজে, আমরা বাহিরে থাকি, কোথাও এগুলা দেখি না। হ্যাঁ, রাজনীতি আছে, দল আছে, কোনো হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝগড়া নেই, বিবাদ নেই। বাহিরের কয়েকটা রাষ্ট্র ঘুরে, কয়েকটা রাষ্ট্রতে লেখাপড়া করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি যে বাংলাদেশের শিক্ষা কোনো শিক্ষায় পড়ে না, এই জেনারেল শিক্ষা কোনো শিক্ষাক্ষেত্রে পড়ে না। এদের ভিতরে নৈতিক চরিত্র বলতে কিছু নেই, এদের ভিতরে শুধু হিংস্রতাই রয়েছে, স্বার্থতাই রয়েছে, লোভ রয়েছে, টাকা পয়সা লোভ, ক্ষমতা লোভ, নৈতিকতা নেই, শিক্ষা নেই, চরিত্র নেই, কিছু নেই, সব হারিয়ে ফেলছে এই নষ্ট রাজনীতির কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বশ্রেণীর যুবক ভাইরা এবং বোনেরা এবং সকল শ্রেণীর মানুষ, আপনারা এখনো সজাগ হন। যে দেশকে নিয়ে আমরা অশান্তিতে আছি, যে দেশের ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি, সেই দেশের ব্যাপারে সবাই সজাগ হন। যদি দেশের সকল জনগণ সজাগ থাকে, তাহলে কোনো ধরনের ক্ষমতাশীল দল এই দেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্তি করতে পারবে না। ডক্টর জাকির নায়েককে হলি আর্টিজেনের বোমা হামলায় তার একজন ফ্যান নাকি এটার ভিতরে ছিল, এই অজুহাতে পৃথিবীটাকেও বন্ধ করে দিল বাংলাদেশ। কার ইশারায়? ওই দাতাদের ইশারায়। ওই ভারত থেকে বলা হলো বন্ধ করে দিতে, আর বন্ধ করে দিল একটা নোংরা অজুহাত দিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, অজুহাত দিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর এরাই যদি ইসলাম প্রীতি দেখায়, বুঝতে হবে এরা ইসলাম প্রীতি দেখায় না নিজের স্বার্থ ছাড়া। যখন ইসলাম প্রীতি দেখায়, বুঝতে হবে এর ভিতরে অনেক বড় কোনো স্বার্থ রয়েছে, আর এই স্বার্থর কারণে ইসলাম প্রীতি দেখাচ্ছে বা আলেম ওলামাদেরকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে অথবা ভালোবাসতেছে, একমাত্র স্বার্থের জন্য, অন্য কোনো কারণে নয়। শান্তি পেতে চাইলে ইসলামের ছায়াতলে ফিরে আসুন, কোরআনের শাসন চালু করুন, কোরআন এবং হাদিস অনুযায়ী, ইসলামী শরিয়ত অনুযায়ী জীবন যাপন করুন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষাঙ্গনে ইসলাম প্রবেশ করান, সিলেবাস পরিবর্তন করে ইসলামিক সিলেবাস করুন, তাহলে শিক্ষাঙ্গনে আর এই সমস্ত হবে না। দর্শক শ্রোতা, অনেক কষ্টে আবেগে কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে সবাই এক হও, ছাত্র জনতা জেগে ওঠো, জেগে ওঠো ছাত্র জনতা। আর কত ছাত্র এখন শিক্ষাঙ্গনে হত্যা হবে? আর কত মা তার
বুককে খালি করবে, আর কত বাবা তার ছেলের লাশ মেয়ের লাশ কাঁধে করে ঘুরবে। অনেক হয়েছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, 48-50 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র আর শেষ হলো না। কেন জানেন? কারণ যারা আমাদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছিল, ঠিক তারাই আমাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে সহযোগিতা করে এখন আমাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, আর আমরা কামড় খেয়ে খেয়ে তাদের হিংস্র, তাদের হিংস্রতার শিকার হয়ে আমরা হিজলার মতো বসবাস করছি। লজ্জা থাকা দরকার আমাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।